এখন যে অঙ্কটা সলভ করবো, নবম দশম শ্রেণীর জন্য মূল বইয়ের 35 পেজের 3 নম্বর সৃজনশীলটা আমরা এখন সলভ করব। এখানে প্রশ্নটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এর করণীয় বিষয়গুলো কি আমি একটু একটু করে বের করে দেখাচ্ছি আপনাদের। ক বলছে বিক্রয় পরিমাণ নির্ণয় করো, খ বলছে 1, 3, 7, 10 তারিখের লেনদেন সমীকরণ হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনের প্রভাব দেখাও, মার্চ 6, 17, 19 এবং 28 তারিখে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আমরা এখন এখান থেকে প্রথম ক বিক্রয় পরিমাণ নির্ণয় করো। বিক্রয় পরিমাণ নির্ণয় করতে গেলে টোটাল বিক্রয় কত টাকা হয়েছে এটা আমরা নির্ণয় করবো। 6 তারিখ শুধু এখানে একটা দেখতে পাচ্ছি যে জাহিদের নিকট বিক্রয় বিস্কুট বিক্রয় 15,000 টাকা 10 তারিখ, তাহলে 6 তারিখ, 10 তারিখ এবং 19 তারিখ, এই তিনটা হচ্ছে আমাদের বিক্রয়। তো আমরা এই বিক্রয় করার জন্য আমরা একটা সক তৈরি করে রাখছি। এই বিক্রয়ের আমরা 6, এখানে কার কাছে বিক্রি করছি আমরা 6 তারিখ, জাহিদ স্টোর। তো আমরা এখানে লিখবো জাহিদ স্টোর স্টোর্স, আমরা এখানে 15,000 টাকা বিক্রি করছি, সো এখানে আমরা লিখবো 15,000 টাকা। আর আর 6-এর পরে আমাদের তারিখটা হচ্ছে 10, নগদ পণ্য বিক্রয়, তো বিক্রয় হিসাবে লিখবো 75,000 টাকা, লিখবো বিক্রয় 75,000 টাকা। আর লাস্ট আইটেমটা হচ্ছে হচ্ছে 19, কেক বিক্রয় 60,000 টাকা, আমরা লিখবো কেক বিক্রয় 60,000। তো 60, 75 আর 75, 1,50,000 টাকার টোটাল আমাদের বিক্রয় আছে, তাহলে 1,50,000 টাকা আমাদের মোট বিক্রয়ের পরিমাণ কিন্তু অলরেডি নির্ণয় হয়ে গেলো। এটা করতে আমাদের বেশিক্ষণ সময়ও লাগলো না, 2 মিনিটেরও ব্যাপার না, কোড সহজ যদি আমরা করি, তিনটা বিক্রয় টোটাল করে দিলে যে অ্যামাউন্টটা আসে সেটা আমাদের মোট বিক্রয়। আমাদের পরবর্তী আইটেম যেটা 1, 3, 7, 10 তারিখের লেনদেনগুলো বিবরণীর সক হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এটার জন্য আমি কিন্তু অগ্রিম সক তৈরি করে রাখছি। দেখেন হিসাব সমীকরণের সক, এই সকটা কীভাবে করতে হবে এটাও আমি ডিটেলস বলে দেবো লাস্ট মোমেন্টে, কীভাবে এটা সকগুলো তৈরি করতে হয় আর কি, সম্পত্তি এবং দায় আলাদা করে কীভাবে সকটা তৈরি হয়। তো আমাদের ফার্স্ট আইটেমটা হচ্ছে 1 তারিখ, 1 তারিখ মিস্টার আব্দুর রহমান এন্টারপ্রাইজের পহেলা 1 তারিখে নগদ 2,40,000 টাকা এবং 56,000 টাকার যন্ত্রপাতি এবং 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা একটা একটা করে যা আছে তাই তাই লিখে দেবো। 2,54,000, 2,40,000 টাকা ক্যাশ লিখলাম, যন্ত্রপাতি হচ্ছে 56,000, দ্যাট মিনস 56,000 এবং মজুত পণ্য আছে, পণ্যদ্রব্য দ্যাট মিনস মজুত পণ্য হিসাবে এখানে গণ্য হবে 21,000 টাকা, এবং এই তিনটা মিলে যত টাকা অ্যামাউন্ট দাঁড়াবে সে তিনটা মিলেই আমাদের হচ্ছে ক্যাপিটাল। তো আমি এখন লিখি 2,40,000 যোগ 56,000 যোগ 21,000, টোটাল আমাদের দাঁড়ালো 3,17,000 টাকা। এই 3,17,000 টাকা সব মিলে হচ্ছে মূলধন। এটা নিয়ে মূলত ব্যবসাটা আমাদের কি হলো, শুরু হলো। তো একের পরে আমাদের আছে নাম্বার আছে 3, আমাদের মূল বইতে দেওয়া আছে একের পর 3, কাশেম ট্রেডার্সের নিকট পণ্য থেকে পণ্য ক্রয় করা হলো। আমরা যেটা জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় যদি ডেবিট হয় দ্যাট মিনস আমাদের আয় হয়, খরচ হয়, সরি খরচ হলে আমাদের মূলধন থেকে মাইনাস হয় এবং পাওনাদার এখানে পরিমাণ বৃদ্ধি পাবে, যেহেতু কাশেম ট্রেডার্স একজন পাওনাদার। তো আমরা 3 তারিখ হিসাবে লিখবো পাওনাদার যেখানে আছে আমাদের 34,000 টাকা, এখানে 34,000 টাকা আমরা ইনক্রিজ করে দেবো এবং খরচ ক্রয়ের ফলে খরচ হয় এই জন্য 34,000 টাকা এখানে আমরা কী করে দেবো, লেস করে দেবো। তো 3,17,000 থেকে আমরা 34,000 টাকা এখান থেকে মাইনাস করে দিলে আমাদের অ্যামাউন্ট দাঁড়ায় 2,83,000 টাকা। তো আমাদের এখানে ব্যালেন্সটা করে নিই, 2,83,000 টাকা, এখানে 34,000 টাকা, আর এটা আছে 21,000 টাকা। সমীকরণের সবগুলো প্রত্যেকবার আমাদের এখানে যোগ বিয়োগ করতে হয়, যার কারণে আমাদের এটা একটা সময়ের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়।
একের পর আছে আমাদের 7 তারিখ, আমি 7 তারিখটা আগে দিয়ে রাখছি দোকান ভাড়া প্রদান। দোকান ভাড়া যদি প্রদান করে আমাদের ক্যাশ টাকা কমে যায় এবং খরচ মূলধনও কমে যাবে 16,500 টাকা, এবং এখানেও কমে যাবে 16,500 টাকা। সমীকরণে খেয়াল রাখতে হবে যে সমান সমান, দেখছেন খেয়াল করে, দুই পাশে যদি হয় এই পাশ যদি মাইনাস হয় ও পাশে 100% মাইনাস হবে, যদি সমান সমানের একই পাশে হয় যেমন আগের এন্ট্রিটা, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, বা একটা মাইনাস একটা প্লাস, এইভাবে আমাদের কিন্তু ইকুয়েশনগুলো তৈরি হয় আর কি। তো 283,000 থেকে -16,500, আমাদের ব্যালেন্স থাকে 2,66,500, 2,66,500, এখানে 34,000, এখানে 21,000, এখানে 56,000, এখানে 2,40,000 থেকে আমরা মাইনাস করি, 2,40,000 -16,500, 2,23,500, 2,23,500 টাকা। আমাদের লাস্ট আইটেমটা হচ্ছে 10 নম্বর, নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। আমাদের নগদে পণ্য বিক্রি করি, নগদের টাকা পরিমাণ আমাদের বেড়ে যাবে, নগদান আমাদের বাড়বে, পাশাপাশি আমাদের বিক্রয় ফেলে আয় হবে, মূলধনের পরিমাণ আমাদের কি হবে বেড়ে যাবে। তাহলে আমাদের অ্যামাউন্টটা এখন যোগ করলে যা হয়, যোগ 75,000, 2,98,500, এটা আমাদের দাঁড়ালো 2,98,500 টাকা, এখানে 56,000 টাকা, এখানে 21,000 টাকা, এটা 34,000, আর এটা আমরা এখন যোগ করব, যোগ 3,41,500, এবং এই দুটো আমরা যোগ করব, দাই সাইডে যে দুইটা আসছে একসঙ্গে 3,75,500। ইভেন আমাদের সম্পত্তি সাইডে যদি যোগ করি, আমাদের অ্যামাউন্টের পরিমাণ 3,75,500। তাহলে আমাদের হিসাব সমীকরণ কিন্তু একটা কমপ্লিটলি সমীকরণ হয়ে গেল, এবং একটা সময়ও খুব কম কম লাগে যদি অঙ্কটা ভালোভাবে বোঝা যায়। আমার 3rd নাম্বার আইটেমটা হচ্ছে গ, 6, 17 এবং 19 এবং 28 এই তিনটা লেনদেন অবলম্বনে, এই লেনদেনগুলো ডেবিট না ক্রেডিট এটা আমাদের নির্ণয় করতে হবে। তো 6 তারিখেরটা আমরা দেখি কে ডেবিট কে ক্রেডিট। জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রয়, তাহলে আমাদেরকে জাহিদ হিসাব হবে কি ডেবিট এবং বিক্রয় হিসাবে হবে আমাদের ক্রেডিট, কারণ কি আমাদের নগদে যদি বিক্রি করতো নগদান্ত বিক্রয় হতো, যেহেতু এখানে নগদে না জাহিদের নাম উল্লেখ আছে, তাহলে দেনাদার জাহিদ কথাটা লিখলে সব থেকে বেটার হয়, তাহলে আমরা দেনাদার জাহিদ নামেই লিখবো, দেনাদার জাহিদ ডেবিট বিক্রয় এই ডেবিট কিউ নির্ণয় সকে যেমন সিম্পল, তারিখ বিবরণ ডেবিট অবলিক ক্রেডিট, ডেবিট যে হবে ডেবিট হয়ে ঘরে, ক্রেডিট হলে ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট, আমরা এভাবে লিখে দিই। এর ফার্স্ট 17 নম্বর, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে আমাদের কী ঘটনা ঘটে, নগদ ক্রয় হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদের টাকা চলে যাচ্ছে এই জন্য সম্পত্তি হ্রাস পাচ্ছে, এই জন্য নগদ হিসাব ক্রেডিট হয়ে গেল। 19 তারিখে আমার আছে কেক বিক্রয়, কেক বিক্রয় এখানে কিন্তু উল্লেখ নেই, 19 তারিখ কেক বিক্রয় দ্যাট মিন্স নগদে, নগদান টু বিক্রয়, নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। 19-28 নম্বর, মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন, মালিক যদি নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করে অবশ্যই উত্তোলন হিসাব নামে ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ কি নগদে উত্তোলন করছে, এখানে উল্লেখই আছে ব্যবসা থেকে উত্তোলন করছে, ব্যাংকে থেকে উত্তোলন করলে আমরা ব্যাংক হিসাব লিখতাম।
নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করলে আমরা ক্রয় হিসাব লিখতাম, কিন্তু এটা কোনো কিছু উল্লেখ নেই, নগদ উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। নগদের পরিমাণ টাকা কমে যায় প্রতিষ্ঠানে, এদের নগদান হিসাব। তো হয়ে গেল আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়। খুব সহজ একটা অঙ্ক, নবম এবং দশম শ্রেণীর খুব ইজি এবং খুবই সহজ।